দেশের বর্তমান স্পিনারদের মধ্যে থেকে সেরাদের দেখে নিতে বত্রিশ জনকে নিয়ে ক্যাম্প শুরু করেছেন জাতীয় দলের স্পিন কোচ রঙ্গানা হেরাত মিরাজ নাইম ইসলামের ইঞ্জুরিতে স্পিনার সংকটে পড়েছে বাংলাদেশ সেই সমস্যা থেকে বেরিয়ে আসতেই জাতীয় দলের জন্য নতুন স্পিনারের খোঁজে আছে টিম ম্যানেজমেন্ট তারই অংশ হিসেবে উইন্ডিজ সফরের আগে দেশের সম্ভাবনাময় বত্রিশ জন স্পিনারকে নিয়ে রঙ্গানা হেরাতের অধীনে শুরু হচ্ছে ক্যাম্প চার দিনের এই কার্যক্রমে স্পিনারদের সেখানের চেয়ে পর্যবেক্ষণে বেশি জোর দেবেন এই লঙ্কান রোববার শুরু হয় এই ক্যাম্প চলবে এক জুন পর্যন্ত ক্যাম্পে নাজমুল অপুর নাহিদুল ইসলাম তানভীর ইসলামের মতো অভিজ্ঞদের পাশাপাশি ডাকা হয়েছে রকিবুল হাসান রিশাদ হোসেন মিনহাজুল আবেদিন আফ্রিদির মতো তরুণ স্পিনারদের